আজ থেকে 3 বছর আগে 2018 সালের 28শে আগস্ট তীর্থনীর জন্ম নেয়। তীর্থনীরের জন্মদিনে আমি তীর্থনীরের সকল সদস্য বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তীর্থনীর যে উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছিল, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই স্বপ্ন ও আশা সমস্ত পূরণ হোক, আমাদের ইচ্ছার সেটাই হবে পরিপূর্ণ বিকাশ। তীর্থনীরের আজ প্রতিষ্ঠা বার্ষিকী। সংগঠনটির সাথে জড়িত গানপ্রিয় প্রতিটি মানুষের জন্য রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। শুভ জন্মদিন তীর্থনীর, তীর্থনীরের যাত্রাপথ শুভ হোক। তীর্থনীর একটা স্বচ্ছতার নাম, তীর্থনীর একটা ভালোবাসার নাম, তীর্থনীর হলো আন্তরিকতার নাম। আজকে তীর্থনীরের জন্মদিনে তীর্থনীরের সমস্ত সদস্য সদস্যাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি তীর্থনীরের একজন সদস্য হিসেবে খুব আনন্দিত এবং গর্বিত আজ এই শুভ দিনে আমাদের প্রতিষ্ঠান তীর্থনীরের সাফল্য কামনা করি। আগামীকাল অর্থাৎ 28শে আগস্ট সবার প্রিয় তীর্থনীরের জন্মদিন। আমি প্রথমেই আমার ম্যাডাম এবং স্যারকে, যারা আমাদের এই পথে নিয়ে যাচ্ছেন, পরিচালনা করছেন, তাদের আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি আশা রাখি আগামী দিনেও তীর্থনীর এইভাবে সবাইকে হাত ধরে, সুরের পথ ধরে, সঙ্গীতের পথ ধরে আমাদের আলোর দিকে নিয়ে যাবেন। তীর্থনীরের সমস্ত সদস্য এবং সদস্যা, যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে বা যাদের সঙ্গে হয়নি, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তীর্থনীরের জন্মদিনে আমি আবার আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। আমি অভ্যুদয়। আমাদের প্রিয় তীর্থনীরের আজকে শুভ জন্মদিন। 2018 সালের এই দিনেই আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল এবং আজ এই 3 বছর ধরে নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নানা রকম গান বাজনা এবং সঙ্গীতের সম্বন্ধীয় আরও নানা রকমের শেখার জিনিসের মধ্যে দিয়ে আমরা তীর্থনীরের সদস্যরা এই 3 বছর অত্যন্ত আনন্দের সঙ্গে কাটিয়েছি। আশা করব আরও সুদীর্ঘ সময় তীর্থনীরের সঙ্গে যাতে আমরা যুক্ত থাকতে পারি এবং তীর্থনীর নানা রকম সঙ্গীত এবং সঙ্গীত সম্বন্ধীয় নানা রকম কাজের মধ্যে দিয়ে যেন সফলতা লাভ করতে পারে। নমস্কার। নমস্কার, আমি সঙ্গীতা সরকার। আজ তীর্থনীরের জন্মদিন। তীর্থনীরের সদস্য হিসেবে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। জন্মদিন উপলক্ষে তীর্থনীরের সকল সদস্যকে জানাই অভিনন্দন। তীর্থনীরের উন্নতি কামনা করি। নমস্কার। আজকে তীর্থনীরের জন্মদিন। তীর্থনীরকে অনেক 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 শুভেচ্ছা। তীর্থনীরে এসে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি। তীর্থনীর এভাবেই অনেক অনেক এগিয়ে যাক, এটাই মন থেকে কামনা করি। নমস্কার বন্ধুরা, আজ তীর্থনীরের শুভ জন্মদিনে তীর্থনীরের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অন্তরের ভালোবাসা। ছোট ছোট পাই সঙ্গীতের হাত ধরে তীর্থনীর পূরণ করল পুরো 3টি বছর। এইভাবেই তীর্থনীর পরিবার আগামী দিনেও সঙ্গীতকে সাথে নিয়ে এগিয়ে চলতে চায়, তাই আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার, আমি মহুয়া তালুকদার। আজ তীর্থনীরের জন্মদিন এবং আমি তীর্থনীরের একজন সদস্য। তীর্থনীরের সদস্য হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সেই সঙ্গে তীর্থনীরের সকল সদস্য এবং সদস্যদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।
তীর্থনীর যেন তার সৃজনশীলতা নিয়ে আরো বহু দূর এগিয়ে যেতে পারে, এটাই আমার কামনা রইল। নমস্কার। নমস্কার বন্ধুরা, কালকে তীর্থনীরের জন্মদিন উপলক্ষে আমরা আজকে ফেসবুক লাইভে কিছু আড্ডা, গল্প আর গান নিয়ে সঙ্গে থাকবে। নমস্কার, তীর্থনীরের জন্মদিন উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং একই সঙ্গে আমাদের সমস্ত শুভানুধ্যায়ী মানুষের কাছে আমাদের প্রার্থনা যে আপনাদের শুভকামনা এবং সহযোগিতা নিয়ে তীর্থনীর যেভাবে এগিয়ে চলেছে তা আগামী দিনে আরও বেশি বেশি করে তীর্থনীরের প্রতি আমাদের সকলের প্রতি বর্ষিত হোক এবং তীর্থনীর তার জয়যাত্রায় যাতে এগিয়ে যেতে পারে। এইভাবে সম্মুখ পানে আমরা আরও অনেক দূর দূর পর্যন্ত যাতে তীর্থনীরকে নিয়ে যেতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে রাখছি। শুভ জন্মদিন তীর্থনীর। আজ এই বিশেষ দিনে তীর্থনীরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তীর্থনীর শুভকর্মে সামনে এগিয়ে যাক এবং এই শুভকর্মে আমরা তীর্থনীরের সাথে থেকে শুভকর্মে যুক্ত হতে পারি, এই প্রত্যাশা করি। নমস্কার। নমস্কার, আমি দেবেশ দাস। আজ তীর্থনীরের জন্মদিন, সেজন্য তীর্থনীরের একজন সদস্য হিসাবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং সেই সঙ্গে সঙ্গে তীর্থনীরের প্রতিটি সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আগামীতে তীর্থনীর আরও বড় পরিসরে বৃদ্ধি হোক সেই কামনা করছি। সবাই ভালো থাকবে। নমস্কার। দিনে পা রাখল তীর্থনীর। তীর্থনীরের তৃতীয় জন্মদিনে আমি তীর্থনীর পরিবারেরই সদস্যা অপরাজিতা তীর্থনীরের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আগামী দিনে আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। তীর্থনীরের জন্মদিনে আমি তীর্থনীকে শুভেচ্ছা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। তীর্থনীর উন্নতির শিখরে উঠুক এই প্রার্থনা করি। তীর্থনীর সাথে যারা সংযুক্ত আছেন প্রত্যেককে অভিনন্দন জানাই, নন্দিতাকে অভিনন্দন জানাই। আমি তীর্থনীর প্রোগ্রামগুলো করে খুবই আনন্দ অনুভব করি, তীর্থনীর সঙ্গে থাকবো ইচ্ছা আছে। আবার শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি।